হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ এগেন। অনেক দিন বাদে আমি আবার তোমাদের সঙ্গে এসে হাজির হয়েছি। তোমরা যারা আমার সঙ্গে থাকো, যারা আমার ব্লগটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি প্রথমেই শুভেচ্ছা জানাই। প্রচণ্ড গরমে আজকে প্রায় কলকাতা 40 ডিগ্রি টেম্পারেচার, তাও আমি তোমাদের জন্য ব্লগ করতে এসেছি, রাস্তায় নেমেছি। আজকে তোমাদের দেখাবো কলকাতার 21শে উদ্যান। এই উদ্যানের পাশ দিয়ে তোমরা অনেকেই গেছো, হয়তো কেউ কেউ জানো, কিন্তু অনেকে খেয়ালই করনি যে এরকম একটা সুন্দর উদ্যান আছে বা উদ্যানটার এই নাম। দেখো 21শে উদ্যান, তোমাদের আজকে আমি দেখাবো কলকাতার 21শে উদ্যান। দেখছো 21শে উদ্যান, এই উদ্যানটি শেক্সপিয়ার সরণি ক্রসিংয়ের কাছে যে আইল্যান্ডটি আছে সেই আইল্যান্ডে গড়ে উঠেছে। দেখো এই উদ্যানে দুদিক দিয়ে রাস্তা চলে গেছে, বাস রাস্তা। নিয়মিত এই উদ্যান পরিচর্যা করা হয়। এই প্রচণ্ড গরমে যদি কেউ স্নিগ্ধ শীতল বাতাস গ্রহণ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের আসতে হবে এই 21শে উদ্যানে। অমর 21শে জুলাই 1993, তাহাদের স্মরণে যাহাদের রক্তে সিঞ্চিত হয়েছিল পশ্চিমবঙ্গের মাটি, অর্থাৎ সেই সব মানুষদের স্মরণে এই উদ্যানটিকে ডেডিকেট করা হয়েছে। যেই সমস্ত মানুষদের রক্তে একসময় পশ্চিমবঙ্গে আন্দোলন মানে একটা বিরাট আকার ধারণ করেছিল, দেখছো 21শে উদ্যান কলকাতা। অসাধারণ শিল্প ভাস্কর্য। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই উদ্যানটি উৎসর্গীকৃত। দেখো এখানে লেখা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এটা একটা কবিতার লাইন। উদ্বোধক পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের যারা এই উদ্যানটিতে আসতে চাও, হাওড়া থেকে ময়দানগামী যে কোনো বাসে উঠতে পারো, অথবা মেট্রো রেলে ময়দান স্টেশনে নেমে এই উদ্যানে পৌঁছে যেতে পারো অতি সহজেই। তবে একটা কথা, এই উদ্যানের ভেতরে প্রবেশ করার কোনো অনুমতি নেই বা বসবার কোনো জায়গাও নেই, তবে এর বাইরে বসার জন্য বন্দোবস্ত করা আছে। সেখানে গাছের স্নিগ্ধ ছায়ায় তোমরা অবশ্যই বসতে পারো। সুন্দর সবুজ ঘাসে ভরা এই উদ্যান। এবং ITC দ্বারা সুন্দরভাবে এই উদ্যানটিকে ফেন্সিং করা। এই উদ্যানে বিশ্ববরণ্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তি স্থাপিত হয়ে আছে। দেখছো 21শে ফেব্রুয়ারি উদ্যান। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও,
যাতে আমি তোমাদের জন্য ভালো ভালো দর্শনীয় স্থানগুলো নিয়ে আসতে পারি তোমাদের কাছে। দেখো গাছে ফুলে ভরে গেছে, অসাধারণ একটা ছোট্ট পার্ক। কলকাতা রাজপথে চলতে গিয়ে যারা একটু বিশ্রাম নিতে চাও, যদি তাদের পথের মধ্যে এই স্থানটি পড়ে তাহলে তারা অবশ্যই একটু জিরিয়ে নিতে পারো। বন্ধুরা, আজকে আমার ব্লগটি এই পর্যন্তই। তোমরা যারা আমার ব্লগটি দেখো তারা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আর আমার ব্লগটি নিয়মিত দেখতে থাকো। নতুনদের বলছি অবশ্যই তারা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি, আমার ব্লগটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি। আর আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।